আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু কোন কোন কারণে রোজা ভেঙে যায় দেখেন এখানে এক একদিক কারণ রয়েছে অনেক জায়গায় চোদ্দোটি অনেক জায়গায় ষোলোটি অনেক জায়গায় ষাটটি রোজা বাঙ্গার কারণ আসলে কইটি তো দেখেন আমরা যখন রোজার সংজ্ঞার দিকে তাকি তাহলে রোজা বাঙ্গার কারণ সেগুলো আমরা স্পষ্ট হয়ে যায়। যে কোন কোন কারণে রোজা ভেঙে যায় রোজার সংজ্ঞা হচ্ছে গিয়ে আর ওয়াল ইমসাকে আনিল আকলে ও শুরু অল জিমা ইমিং তুল ফাজিরে ইলা ও বিশ্বামসী মান নিয়ে অর্থাৎ নিয়তের সহিত সারাদিন পানাহার এবং জিমা সহবাস সুবে সাহেক থেকে সূর্যাস্ত পর্যন্ত বিরত থাকার নামই হচ্ছে রোজা সেদিকে খেয়াল করলে আমাদের স্পষ্ট হয়ে যায় কোন কোন কারণে রোজা ভেঙে যায় তারপরও সংক্ষেপে যেগুলো আমরা বলতে পারি যে 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 কারণে রোজা ভেঙে যায় কারণগুলো হলো সহবাস করার দ্বারা রোজা ভেঙে যায় দু নম্বর হচ্ছে হস্তমিতনার দ্বারা তিন নম্বর হচ্ছে কোনো কিছু পান করা চার নম্বর হচ্ছে পানহারের স্থলে বিশুদ্ধ কোনো কিছু খাওয়া পাঁচ নম্বর হচ্ছে সিঙ্গা লাগানো তবে এটার মধ্যে একতেলাফ রয়েছে তবে না লাগানোটাই উচিত সই নম্বর হচ্ছে ইচ্ছাকৃতভাবে বুনে করা তবে অনিচ্ছাকৃতভাবে হলে রোজা কোনো সমস্যা হবে না সাত নম্বর হচ্ছে মহিলাদের হায়েস বানে এই অবস্থাতেই রোজা বেঙ্গে যায় তবে এখানে কোনো কোনো কারণ রয়েছে যে কারণের দ্বারা রোজা কাজা এবং কাফার অবৈধটি আদায় করতে হয় আবার কোনো কোনো কারণ রয়েছে শুধু কাজা করলেই আদায় হয়ে যাবে তো সম্মানিত দর্শক আমরা শুনতেছিলাম রোজা ভাঙ্গার কারণ